আজ আমরা খুবই মজাদার একটি ভর্তা তৈরি করতে শিখব। এটি তৈরি করতে আমাদের দরকার হবে ধুন্দল। ধুন্দলের অনেক ধরনের ভর্তাই হয়তো আপনারা খেয়েছেন, তাহলে এটাও একটু খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবারে চলে যাচ্ছি ভর্তা তৈরি করার মূল প্রক্রিয়ায়। এই ভর্তাটি তৈরি করার জন্য শুরুতেই আমাদেরকে ধুন্দলের উপর থেকে খোসা হালকাভাবে একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে, পুরোপুরি নয়, হালকাভাবে। আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে একটু একটু করে ছাড়িয়ে নিলেই চলবে। ধুন্দলের খোসা পরিষ্কার করা হয়ে গেলে এবারে আমরা এর গায়ে একটু একটু করে ছিদ্র করে দেব। আমি ছুরি ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁটা চামচ অথবা কাঠি, যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন। ধুন্দলের গায়ে ছিদ্র করা শেষ হয়ে গেলে দুই পাশ থেকে একটু করে কেটে দিতে হবে। এবারে এগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবারে আমরা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ ধুয়ে নেব। এবারে আমরা ধুন্দল এবং মশলায় একটু সরিষার তেল আর লবণ মিশিয়ে নেব। এবারে এগুলোকে তেল ছাড়া খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে। কড়াইয়ে দেওয়ার আগে আমরা এগুলোকে একটু মাঝখান থেকে ভেঙে ছোট করে নেব, দুই টুকরো করে নিলেই হবে। কড়াইয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে তারপরে আবার উল্টে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, কোনোভাবেই বেশি আঁচে ভাজা যাবে না। ধুন্দলগুলো বারবার উল্টে দিতে হবে, তবে মনে রাখবেন যে মশলাগুলো কিন্তু আগেই হয়ে যাবে, তাই এগুলোকে ধুন্দলের আগে তুলে নিতে হবে। কয়েক মিনিট ভাজলেই এরকম রং হয়ে যাবে আর ভেতরের পানি শুকিয়ে যাবে, তারপরে তুলে নিতে হবে। ধুন্দল এবং মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে একটু পেঁয়াজ আর ধনে পাতা কুচি করে নেব। এবারে আমরা মশলাগুলোকে পিষে নেব। মশলা পেষা শেষে ধুন্দল পিষে নিতে হবে। ধুন্দল পেষার আগে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে যে আগেও ভাজার সময়ে লবণ দেওয়া হয়েছিল, এবারে যদি বেশি দেওয়া হয় তাহলে বেশি হয়ে যেতে পারে। ধুন্দল আর মশলা পেষা শেষ হয়ে গেলে এবার এতে আমরা কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর একটু ভাজা লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তাহলেই তৈরি হয়ে যাবে ধুন্দল ভর্তা। রান্না সম্পর্কে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্টে লিখে জানান।
ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য উষাঘরের সঙ্গেই থাকুন।